বন্ধুরা, সাগরে তৈরি হলো ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। ইতিমধ্যেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঠিক কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ঠিক কখন বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর এই নিয়ে কি জানালো, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে আরও কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তাপমাত্রার পারদ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ আপডেট দেখাচ্ছি। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে আমরা ঝোড়ো হাওয়াও লক্ষ্য করতে পারছি। বিশেষ করে দেখতে পারছি এই মাত্র বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদের দিকে আমরা একটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। দুমকা থেকে শুরু করে দেখতে পারছেন এই যে জায়গাগুলি রয়েছে, 60-70 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইছে। সিউড়ির দিকেও প্রায় নলহাটির দিকেও আমরা দেখতে পাচ্ছি একটা দুমকা ঝোড়ো হাওয়া, এবং মুর্শিদাবাদের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে একটা দুমকা ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে। এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে একটা হাওয়া এই মুহূর্তে বইছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সিউড়ির দিকেও একটা হাওয়া দেখতে পাচ্ছি আমরা, এবং ঝাড়গ্রামের দিকেও দেখতে পাচ্ছি যে হালকা 40-45 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইছে। তাহলে কি এই জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? আপনাদেরকে সরাসরি আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে দেখিয়ে দেব যে বৃষ্টিপাতের কোনো রকম পূর্বাভাস রয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা মেঘলা আকাশ রয়েছে। মেঘলা আকাশ থাকলেও তাপপ্রবাহ থেকে কিন্তু রেহাই মিলবে না, অর্থাৎ আরও ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে খানিকটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। অন্যদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাই, ডিমাপুরের দিকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, জোরহাটের দিকেও একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত, এবং মণিপুরের দিকেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবার দেখে নেব আমরা সরাসরি ত্রিপুরার। ত্রিপুরাতে আগরতলা, আম্বাসা এবং ভ্যালিনিয়া, খোয়াইয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে। পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা এবং সেনবাগের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, কোনো রকম ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে আমরা দেখতে পারছি না। সন্ধ্যের দিকে যদি আমরা দেখি, অর্থাৎ সন্ধ্যের দিকে 5-6টার দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু সম্পূর্ণ আমরা অসমের দিকে দেখতে পারছি। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উত্তরের দিকেও, যেমন দার্জিলিং, কালিম্পং বাদ দিয়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আপাতত সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই, এবং গোটা বাংলাদেশে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই, ত্রিপুরাতেও বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। আমরা রাতের দিকে যদি চলে যাই, রাতের আপডেটেও আমরা দেখতে পারবো যে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা পশ্চিমবঙ্গে নেই, শুধুমাত্র অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুরে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি বজ্রমুট করেও দেখিয়ে দিই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুরের দিকে এবং ডিমাপুরের দিকে হতে পারে। তাছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে নেই, এবং বাংলা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও আমরা কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি না। বাংলাদেশ ত্রিপুরাতেও আকাশ মূলত পরিষ্কারই রয়েছে। তাহলে আমরা দেখে নেব যে এই মুহূর্তে তাপমাত্রার আপডেটে কি বলছে, অর্থাৎ আজ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ ছিল এবং আগামীকাল আরও কত ডিগ্রি তাপমাত্রার পারদ বাড়বে, এবং দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে আজকের তাপমাত্রায় চলে যাই। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল দক্ষিণবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে আমরা দেখতে পাচ্ছি, কলকাতার দিকেও প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হাওড়া হুগলির দিকেও 40-41 ডিগ্রি, সুন্দরবনের দিকেও তাই, অন্যদিকে নদিয়ার দিকেও দেখতে পাচ্ছি 40-41 ডিগ্রি, বর্ধমানে 42, বাঁকুড়ায় 42, পুরুলিয়ায় 42 ডিগ্রি। তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইছে এই জায়গাগুলিতে, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে 42-43 ডিগ্রি, তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একটা দমকা ঝোড়ো হাওয়া বইছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। অন্যদিকে মালদার দিকে তাপমাত্রা 38 ডিগ্রি রয়েছে, দুই দিনাজপুরে 35, আলিপুরদুয়ারে চলে যাব, আলিপুরদুয়ার, কোচবিহারে তাপমাত্রা দেখতে পাচ্ছি 32-33 ডিগ্রি, জলপাইগুড়ির দিকেও আমরা দেখতে পাচ্ছি 31-32 ডিগ্রি রয়েছে, অসমের দিকে তাপমাত্রা 33-34 ডিগ্রির মধ্যেই রয়েছে।
বাংলাদেশের সিলেট বিভাগের দিকে 31 ডিগ্রির মধ্যে রয়েছে। বাংলাদেশে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি রাজশাহী থেকে শুরু করে রাজশাহী মেহেরপুরের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, খুলনা বরিশালের দিকে ঊর্ধ্বমুখী, ঢাকার দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী, এমনকি কালাই রংপুরের দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী, অন্যান্য জায়গাগুলিতে সেরকমভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী নেই। আবার আমরা আগামীকালের তাপমাত্রা যদি দেখি, আগামীকাল আরও দেখতে পাচ্ছি ভয়ঙ্কর তাপমাত্রা, আরও 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ প্রায় 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যেতে পারে আগামীকালকে। আরও ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের দিকে আমরা যদি দেখি, আগামীকালকে কিছুটা তাপমাত্রা আজকের মতনই থাকছে, অসমের দিকেও থাকছে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ থেকে রেহাই মিলবে না, দক্ষিণবঙ্গে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা সতর্কবার্তা থাকছে। তার পরের দিন 21 তারিখও আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ তাপমাত্রা থাকছে। তো এমনভাবেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতেই থাকবে। তবে এই তাপমাত্রা থেকে কবে স্বস্তির বৃষ্টি নামবে, আমরা বৃষ্টি বজ্রমুট করে যদি আপনাদেরকে দেখাই, আজকে তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, শুধুমাত্র রাতের দিকে অসমের দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা, সেটা আপনাদেরকে জানালাম। অন্যান্য দিকে 20 তারিখেও অসমের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ শনিবার দিন আগামীকাল। তাছাড়া 21 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি যদি দেখি সোমবার 22 তারিখে যদি দেখি, ওড়িশার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কতা নেই। এদিকে বুধবার 24 তারিখে উপকূলের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের কিছুটা বৃষ্টি হতে পারে সমুদ্র লাগোয়া সুন্দরবনের দিকে, তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। এবং 28 তারিখ লাস্ট আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে তাও কোনো রকমভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। একটা সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, অনেকেই সেই ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টির আশা ভাবছিল যে বৃষ্টিপাত হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। এমনকি লাস্ট আপডেট 28 তারিখও আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ তাপমাত্রা রয়েছে, প্রায় 43-44 ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু লাস্ট আমরা এখানে যা দেখাচ্ছে উইন্ডির মাধ্যমে যা দেখতে পাচ্ছি 28 তারিখের আপডেট, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে 28 তারিখও দক্ষিণবঙ্গে ভয়াবহ তাপপ্রবাহ কিন্তু চলবে। তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই মুহূর্তে উপগ্রহ যে চিত্র রয়েছে সেই চিত্রের চেহারা কী বলছে এবং দেখে নেব আমরা কোথায় কেমন মেঘ রয়েছে। যেমন সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে আপাতত কোনো রকম মেঘ আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র অসম উত্তরবঙ্গের দিকে কিছুটা, এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থাৎ পূর্ব সাইডটা সিলেট বিভাগের দিকে হালকা পশলা মেঘ। তাছাড়া দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কারই রয়েছে, এদিকে উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘমেঘ আকাশ রয়েছে, অসমের দিকে আমরা মেঘ দেখতে পাচ্ছি, কেননা বৃষ্টিপাতের অ্যালার্ট এই জায়গাগুলিতেই বেসিক্যালি রয়েছে। আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই, বাংলাদেশেও কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু ঘনিয়ে আসছে বাংলার বুকে। দক্ষিণবঙ্গবাসীদের জন্য কিন্তু একটা ভয়াবহ সতর্কবার্তা রয়েছে, আপনারা ঘর থেকে বেরোলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে বেরোবেন, কেননা যে ভয়ঙ্করভাবে তাপমাত্রা বাড়ছে তো যখন তখন বিপদ ঘটে যেতে পারে, কেননা এই তাপমাত্রার প্রভাবে অনেকেই কিন্তু অনেকের শরীর খারাপ করছে এবং অনেকেই কিন্তু এই গরমের প্রভাবে মৃত্যু পর্যন্ত হয়েছে। তো অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। বৃষ্টিপাতের যদি কোনো আপডেট থাকে দক্ষিণবঙ্গে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। যা আপডেট ছিল আজকে কভার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।